আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম এমপি। মাননীয় মন্ত্রী, আপনি একজন সফল মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন সময়ে আপনি 2 নম্বর সেক্টরের অধীনে কাজ করেছেন, ক্র্যাক প্লাটুন নামে ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন, সেই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। বাংলাদেশে প্রথম গেরিলা আক্রমণটা আমার ক্র্যাক প্লাটুনের মাধ্যমে আমার হাত থেকে হয়। ফার্স্ট গ্রেনেড ছুড়ি আমি 9 জুন, এইটা হইল বাংলাদেশে মুক্তিযুদ্ধের গেরিলার ফার্স্ট অপারেশন হলো ওটা ইন্টারকন্টিনেন্ট। যে ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘ বিশ্বের দামি দামি সাংবাদিকদের নিয়ে বাংলাদেশে ইস্ট পাকিস্তান আসবে। আচ্ছা, কারণটা কি? বাংলাদেশে কোনো যুদ্ধ টুদ্ধ নাই, মুক্তিযুদ্ধ নেই, কিছু মিসক্রিয়েন্ট। আচ্ছা, এটা পাকিস্তান প্রোপাগান্ডা, কিছু মিসক্রিয়েন্ট বাংলাদেশে আগুন টাগুন লাগাই দিয়ে চলে গেছে। এই দেশ এখন শান্ত, যুদ্ধ বলতে কিচ্ছুই নাই। এই যেসব জিনিস জ্বালা টালা দিচ্ছে, এইটা রিহ্যাবিলিট করার জন্য টাকার দরকার। আচ্ছা, এবং এই টিমটা লিড করতেছে প্রিন্স করিম সাদ আগা খান, প্রিন্স আগা খান। তখন এটা যদি প্রমাণ করতে পারে যে বাংলাদেশে কোনো যুদ্ধ টুদ্ধ নাই, শান্তি, সব কাম ইন কোয়াইট, তাহলে 200 কোটি টাকা, যেটা আমাদের খালেদা বক্তব্য যেটা বলছেন, খালেদা মাসে বক্তব্য দিলেন এইসব, যে ঢাকায় একটা অপারেশন যেতে হইতে পারে। আচ্ছা, যেই অপারেশনটা ইয়াটা আক্রমণটা গেলে কেউ নিশ্চিত ফিরে আসবে না, কে কে যেতে চাও হাত তোলো। আর আমাদের একটা কনসেপ্ট ছিল, আমরা যে 12 জন একলা গেছি, যে আমরা যেখানে যাই একলা সব যাবো। যে তখন বলে তোর কমলা রেল স্টেশন উল্টো দিকে, কেন তোমাদের মতো ট্রেনিং হয় নাই, ওইখানে গ্র্যান্ডগুলি খালি ফুটে যাবে ধুমধাম করে। আওয়াজটা যেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, তখন তো বাংলাদেশে কিন্তু 1টে 5 স্টার হোটেল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এই বুঝে আমাদের ছেড়ে দিচ্ছে। আমরা চলে আসছি প্রত্যেক লোকে গেলে আমি 8টা করে গ্রেনেড আর 1টা করে ব্যাংক নোট, এইগুলো আমাদের সম্বল। আমি, আলম, জিয়া আর হইলো আনু, এই 4 জন আলমের বাসায় উঠলাম দিল্লি রোডে। আমাদের কম্পিটিশন আজিজুল হত ভালো অপারেশন করে বলতে পারে। আচ্ছা, এটা আমরা আমাকে মাথায় মাথায় আসলামই জন চলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল বোম মারুন, টাইম ঠিক করলাম 7 তারিখে আমরা অপারেশনটা করি। আগে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে কিন্তু সব এই সারিবদ্ধ করিগার ছিল, ওই অপারেশন পরিষেবা কাইটা ফেলেছে। আচ্ছা, পরিষেবা করছে। আমরা গাড়িটা নিয়ে আইসা ওই করিগাছের সাইড করে পার্কিং করছি। ইট ইজ কোইনসিডেন্ট, আমরাও গিয়ে গাড়িটা থামাইছি আর ওরা করছি সারা ঢাকা সব ঘুরাইয়া প্রত্যেকে ক্যামেরা ট্যামেরা ব্যাগ ট্যাগ কান্ধের ভিতরে নিয়ে সব ফরেনাররা নামতেছে একটা একটা করে, নাইমা সব একত্র হয়েছে, কেউ ঢুকতেছে এতে গাড়িগুলি বাইরে। আমরা আমি আর আলম নাইমা ওই 2টা গাছের আড়ালে দাঁড়াইছি, 2টা গ্রেক হাতে নিয়ে। আচ্ছা, এই জন্য হোটেল দেখবেন সবসময় কিন্তু গেটগুলি রিভলভিং থাকে, মানে ঢুকতে সপ্তাহে 1 লাখ 10 বছর ঢুকতে হয় না, দুজন করে ঢুকে এর মধ্যে ঢুকতেছে। এর ভিতরে আমি আর আলম কথা ছিল আপকিলেই দুজনে একসঙ্গে পিন খুলে থ্রো করো, পাঁচ দুইটা জিয়া আবার ওখান থেকে আরেকটা ধরছে। আচ্ছা, 3টা গেম 3 জন একলা ছিঁড়া মারছি, দুইটা তো পৈরিয়ে তো এতো কামার মতো, তো পৈরিয়ে একটু ধোয়া মতো বাইরে। আচ্ছা, গিয়ে একদম ঠিক তখন এন্টার ইয়েটা ছিল কাছের ইয়া, কাছের রিবোল্ডিং ইয়েটা না, ওই মাথা থেকে এই মাথা পুরোটা কাছের। আচ্ছা, ওরা তো সব দিয়ে কেউ ব্যাগ নিচে রাখছে ক্যামেরা করে কান দেওয়ার জন্য। এর মধ্যে 2-3 জন ট্যার পাইছে, ওরা করছে সব এক লগে ওই ভিতরে ঢোকার জন্য ধাক্কা মারছে। এটা তো রিভলভিং, তো এইভাবে ঘুরতেছে, ওরা করছে ঢোকার জন্য অতীতে ধাক্কাইতেছে, অন্তত কেউ ঢুকতে পারতেছে না, গেট তো বন্ধ হয়ে গেছে, বাঁচার জন্য যা হয় আর কি। এই করে সব জড় হয়ে গেছে ইয়ার সামনে, একসাথে গেটের সামনে, মানে নোবডি ক্যান এন্টার করতে পারতেছে না। আর এই জন্য 3টা মারা পরে 2-3 সেকেন্ড পর আবার বাকি 3টা আমরা থ্রো করছি, 6টা মারি লাফদা গায়ে 2টা গেছে গিয়ে দিয়ে আমরা খালি টাঙ্গাইটা টান মেরে মূল চক্করটা বাইরে কাকড়াইলে কাছেও যাই না, মসজিদের কাছেও। এই মেয়েদের ধুমধাম করে 6টা বাস্ট হয়ে গেছে। আমি আলম জিয়া, যেহেতু আমরা আলমের বাসা থাকি, আচ্ছা, এরা 2জন 2 জায়গায় চলে গেলো, 3জন হাঁটতে সেগুলো বেঁচে ভিতরে দিয়ে আলমের বাসায় দিল্লি রোডে আইসে বসে ড্রয়িং রুমে আমি গল্প যাচ্ছি, মানে হাসতেছি গল্প করতেছি। আলমের বাবা দৌড়ি আইসে, 7:30 বিবিসি নিউজ হয়। আচ্ছা, 7:30 তখন জি বিবিসিতে নাকি বলতেছে যে এরকম হোটেল ইন্টারকন্টিনেন্টালে আক্রমণ হয়েছে, ইয়ারা মুক্তিবাহিনী এখানে প্রায় 40-50 জন ইয়ে হয়েছে, আহত হয়েছে 20-25 জন, 15-16 জন মারা গেছে। এইটা বিবিসি বলতেছে, ভয়েস অফ আমেরিকা বলতেছে, ইন ভারত ইন্ডিয়ার ইন্ডিয়া এতে বলতেছে, ধানস্থিত না
আমরা তো হাসতেছি চাচারে, মানে আলমের বাবাকে বলে না তাই নাকি কই, এই যে টিভিতে একমাত্র বলতেছে চল দেখ তোরা। আর ওর নিয়ম ছিল এই পিনগুলি আবার নেওয়া যেতে হবে, পিনগুলি নিয়ে দিয়ে ওই খুলা নাহলে আপনার সেই জন্ম কে কে করছে অপারেশনটা। আচ্ছা, আর এই যে গ্যারান্টি ফুটছে বুঝলো কেমনে, আচ্ছা পিন নিয়ে জমা দিতে হইব। এই পিন নিয়ে তো আমরা তো আগরতলা গেছি, আমরা তো ক্যাম্পে যাবো, যাওয়ার হয়তো খবর হয়ে গেছে পুরা পুরা খবর পুরা দেই যে ক্যাম্প, মানে একদম মানে হই হল্লা সুন্দর ঢুকতে ভিতরে কি ব্যাপার, মানে রাজকীয় সম্বর্ধনা আমাদের। আচ্ছা আচ্ছা, রাজকীয় সম্বর্ধনা ঢুকতেছে, সুবাদিতে জ্বরে ধরছে, ইয়েছে রেব রেব, ওই একটা ঐতিহাসিক ইয়ে যুদ্ধ হয়েছে করছো তোমরা, সাহসী যুদ্ধ করে গেছো। তা আমরা এটা নিয়ে খালেদ মশার এনে গেছি, এর মধ্যে হঠাৎ করে খালেদে খালেদ এই যে ক্র্যাক পড়ে নামটা যে আসলো, খালেদ মশার হঠাৎ করে ইয়ার দিয়ে তাকাইলো হায়দার দিক, হায়দার লুক, ওদের আমি বলছি যে ঢাকার আশেপাশে বাঁচতে তো হবে হিট অ্যান্ড রান, ওদের বলছি ঢাকার থেকে 10-15 মাইল দূরে থেকে এই গ্রেনেড ফুটানোর জন্য, ওরা কী করলো হোটেল কন্টেনারকে বোম মেরে দিয়ে আসছে, ক্র্যাক থ্রো করছে, এত বড় একটা অপারেশন করছে এরা, আই থিঙ্ক দে আর অল ক্র্যাক ক্র্যাক, হ্যাঁ এত ইয়ে নেই ক্র্যাক ক্র্যাক, ওই ক্র্যাক থেকে কিন্তু এই ক্র্যাকটা জন্ম হবে। আমরা আপনার কথা আরও শুনবো, আসলে আপনি হচ্ছেন আমাদের থিঙ্ক ট্যাঙ্কস, আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধকালীন সময়ের আরও অনেক কিছু জানবো, তো আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আবারও ফিরে এলাম, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমরা জেনেছি মুক্তিযুদ্ধকালীন সময়ে আপনার সহধর্মিণী আপনাকে অনুপ্রেরণা যুগিয়েছেন, সাহস যুগিয়েছেন, কিন্তু এও জানি যে তখনও আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, এর পিছনের গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। বকুলে বাসা ছিল 1 নম্বর ভগবতী ব্যানার্জি রোড, মানে নারী শিক্ষা স্কুলের পাশে পাশে এই বাসা, এই বাসাটা আমি থাকতাম। আর এখানে না বললে নাই, এই পরিবারটা কিন্তু অত্যন্ত মুক্তিযুদ্ধ চেতা পরিবার, এবং এই আমাকে খুঁজতে এই বাড়িতে প্রত্যেকটা পরিবারের সদস্য কিন্তু মানে নির্যাতিত, মানে চরম নির্যাতিত হয়েছেন, প্রত্যেক ভাইকে ধরে নিয়ে গেছে, পিটাইছে, আমি কই ধরার জন্য, বকুল কোথাকে, বকুলের তার ওই তার ভাই, মানে এই লোকের অবস্থাটা। তো সেখানে ওই যেহেতু ওই বাসা ছিলাম জি, একটা সম্পর্ক রয়েছে, তারপরে প্রস্তাব পাঠিয়েছি। আর বাবা কিন্তু খুব দূরদর্শী ছিলেন এই ব্যাপারে, দেখলে যে 72 সন জি, ষোলো দেশ স্বাধীন হয়েছে ফেব্রুয়ারি, হাতে আমাদের অস্ত্র ঝনঝনানি সব উঠতি বয়স, হ্যাঁ ইয়া নাকি, তখন তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে নো আমি তোমাকে বিয়ে করি, বিয়ে করে দেবো। আচ্ছা আচ্ছা, আর যদি থাকে তোমাকে তোমার চয়েস থাকে, যদি তোমার ইচ্ছা থাকে। বাবা কিন্তু এবার অত্যন্ত এবার উদার ছিলেন, ভাবির বড় ভাবির বললাম যে এখানে আছে বকুলের বোন, আপনি যদি বলেন গেলেন দেখেন তারা যদি রাজি হয় দেখতে বললেন, তাই আপনার জন্য গেলেন, তা তো দেখছে আমার দুই বাসা ছিলাম, থাকা পরিচয় এভরিথিং দেখে বলতেন ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওই তখন 16 ডিসেম্বর দেশ স্বাধীন, জানুয়ারি ফেব্রুয়ারি মাস 72 সালে ফেব্রুয়ারি 9ই এপ্রিল এপ্রিল দুপুরবেলা আমি বিয়ে করি। আর একটা অবদান হলো কি, সেখানে আমরা যদি অপারেশন গেলে না চিনতে পারে আমরা মুখোশ তৈরি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা চোখের বাইরে বাইর করতাম এই পর্যন্ত মুখোশ, এই মুখোশগুলি কিন্তু সব রায়ত ভৈরা আমার এই যে ওয়াইফ ইরিনা এরা কিন্তু বসে ইয়াতে ইয়া দিয়ে আপনার সেলাই মেশিন দিয়া তৈরি করে দিয়ে তৈরি দিত, এগুলি নিয়ে আমরা বেরিতাম। মাননীয় মন্ত্রী, আপনার সহধর্মিণী সহ আপনার কাছের লোকেরা আপনার ব্যাপারে মানে কি মন্তব্য করেছেন বা আপনার ব্যাপারে কি চিন্তা ভাবনা করেছেন, আপনাকে কিভাবে মূল্যায়ন করেন, সেটা আমরা একটু ক্যামেরা বন্দী করেছি, চলুন আমরা একটু দেখব। তার মতো ত্যাগী নেতা খুব কম হয়, তার কাছে আগে রাজনৈতিক, আগে দেশ, তারপরে তার পরিবার। সে আমাদেরকে একটা জিনিসই শিক্ষা দিয়েছে, আমার সন্তান আমাদেরকে দেশের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না, দেশকে ভালোবাসতে হবে। আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে থেকেই মুক্তিযুদ্ধ করেছে, তখন আমার বিয়ে হয় নাই, সে আমার বড় ভাইয়ের বন্ধু ছিল, আমরা দেখেছি তার মুক্তিযুদ্ধের দুঃসাহসিক ঘটনাগুলো। তার উদ্দেশ্যেই বলবো, আজকে সে যেই কষ্ট করে আজকে যেই জিনিসটা অর্জন করেছে সেটা যেন সে ধরে রাখতে পারে। একজন বাবার ভিতরে যা যা গুণাবলী থাকা দরকার তার চেয়ে বেশি আল্লাহ তাআলা তার ভিতরে বিদ্যমান করেছেন। ছোটবেলা থেকেই দেখেছি আমার বাবা অনেক পরিশ্রমী একজন ব্যক্তি, তার ভিতরে কোনো উচ্চ আকাঙ্ক্ষা নাই, তার ভিতরে কোনো উচ্চ বিলাসিতা নাই, একজন সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করেন তার চেয়েও অতি সামান্যভাবে সে চলাফেরা করে। আমরা গর্ববোধ করি, মানে আমি বিশেষ করে গর্ববোধ করি আমার বাবার জন্য। আমার বাবা বলতে আমি একটা জিনিসই বুঝি, যে কিনা আমাদেরকে সততা, নিষ্ঠাবান, এবং যে কোনো কোনো কাজে যখন যত যত বাধা বিপত্তি আসুক না কেন কোনো কাজে তুমি পিছু হটবা না,
আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমি আমার বাবাকে বলতে চাই, বাবা আমাকে তুমি দোয়া করো, আমাকে তুমি ভালোবেসো, আমাকে তুমি পাশে রেখো, আমরা সব সময় তোমার পাশে আছি, তোমার পাশে থাকব। আমার বাবা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাবা। আমরা খুব প্রাউড যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, গেরিলা ফাইটারের সন্তান। আমার জীবনে যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হলো আমার বাবা। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমি সবসময় বলি যে আমার বাবা যেন আমার চোখের সামনে না যায়, আমার চোখের সামনে আমার বাবা যাবে এটা কখনো আমি দেখতে পারবো না, তার আগে যেন আমি চলে যাই। তাকে শ্বশুর বলা যাবে না, তাকে বলতে হবে বাবাই। আর একজন মানুষ হিসাবে সে হচ্ছেন সাধারণের বেশে অসাধারণ একজন মানুষ। আমরা সবচেয়ে বেশি গর্ববোধ করি উনি একজন মুক্তিযোদ্ধা এবং উনি একজন বীর বিক্রম। আসলে আমরা তো সারাক্ষণই বাবাকে বলি, বাবা আমাদের এইটা লাগবে, ওইটা লাগবে, অনেক চাহিদার কথা বাবাকে বলি, কিন্তু কোনোদিনও এই কথাটা বাবাকে সরাসরি বলা হয় না যে আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। নিজেকে অনেক গর্বিত মনে করি যে আমি তার পরিবারের একজন সদস্য, এবং উনি মানুষ হিসেবেও এত ভালো মানুষ যে আমাদের সবাইকে এত আপন করে রাখে যে আমি কখনো বুঝি নাই যে আমি ওনার ছেলের বউ। আমি দোয়া করি আল্লাহ ওনাকে আরও হায়াত দারাজ করুক, ওনার মতো মানুষের দরকার আছে আমাদের পরিবারে, আমাদের দেশে। একজন মানুষ হিসেবে আমার দাদা অত্যন্ত নরম মনের একটি মানুষ। উনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে মানুষের জন্য কাজ করাই আমাদের মূল দায়িত্ব। একজন রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবেও এটি আমাদের একটি কর্তব্য। নাতি হিসেবে আমি আমার দাদাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং তিনি আমার সব থেকে কাছের বন্ধু। আমি অনেক প্রাউড ফিল করি, আমার দাদা একটা ফ্রিডম ফাইটার। দাদা যে অনেক ভালো, যখনই আমার সাথে কথা বলে সবসময় ভালো একটা মুডে থাকে, আর ওর সাথে সবসময় মানে যেমন বলছিলাম মজা করা যায়। জীবনে এমন কোনো মোমেন্টে দেখি না যখন একটু রুড বিহেভিয়ার। আমি চাই দাদা যে আমার সাথে আরও অনেক বছর থাকে, আর ওর সাথে আরও অনেক কাছে হইতে পারি। আই এম প্রাউড অফ মাই নানা। He's a freedom fighter. He fought for this country. In these cases, he loves us and we love him. He's old, but I would still like to spend more time with him. আমি যখন ছোট ছিলাম আমি সবসময় দেখতাম আমার দাদাকে এবং যে কেমনে সাহায্য করছে মানুষদেরকে, এবং সেখান থেকে আসি হি ওয়াজ মাই আইডল। আমি তাকে ফলো করতে চেতাম। আমার দাদা আমার ওয়ার্ল্ডের সবচেয়ে ফেভারিট মানুষ, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার দাদা একজন বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা, এবং আমি চাই সে আমাদের সাথে আরও দিন থাকুক এবং আরও মজার দিন আমরা কাটে। আমার নানাজি একজন মুক্তিযোদ্ধা, এ নিয়ে আমরা অনেক গর্বিত, এবং যেটা আমি বিশ্বাস করি ওনার মতন মানুষ হন না। হি ইজ দ্য বেস্ট। আই এম ভেরি প্রাউড দ্যাট আই গট আ নানা লাইক হিম। আমি আরও দোয়া করি যেন উনি আরও অনেক দিন বেঁচে থাকেন, এবং আমি এখানে এত দূরে আমি পড়তে আসছি, অনেক মিস করি নানাকে। আমরা সব ভাই বোন, আমাদের যত কাজিন আছে আমরা সবাই নানার সাথে অনেক ক্লোজ। হি ইজ লাইক আ ফ্রেন্ড টু আস। হি ইজ দ্য বেস্ট। চকলেট কিনে দেয় আমার দাদাজি, আর আমাকে অনেক আদর করে। আমি দাদাজিকে অনেক ভালোবাসি। আপনজনদের কথা শুনলাম, এই পরিপ্রেক্ষিতে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। আপনি তো চোখে পানি ফেলে দিলেন আমার। দোয়া করি এরা ভালো থাকুক, মানুষকে ভালোবাসুক, মানুষের সেবে আমি যে কাজ করেছি তারা যেন এটা অব্যাহত রাখে, মানুষ তাদের আচরণ যেন কোনো কষ্ট না পায়, সেজন্য আমি তাদেরকে অনুরোধ করব। মানুষ মানুষের জন্য, সেটা যেন মনে রাখে, কোনো মোহের জন্য তারা বিব্রত না হয়। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা, সে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমি যেভাবে মানুষকে ভালোবেসেছি, দায়িত্ব নিয়ে কাজ করেছি, সাহসিকতার সাথে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, তারা যেন ঠিক সেইভাবে যেন চলে, কারো কাছে মাথা নত না করে আর আল্লাহ ছাড়া। আর বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগের আদর্শ থেকে যেন বিচ্যুত না হয়। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিব, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, এখন শুনব আপনার জেল জীবনের কথা। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করার পর আপনি সহ জাতীয় 4 নেতাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করা হয়। সেই সময়ের জেল জীবনের কিছু কথা আমি জানতে চাই। আমি তো নগর আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির মেম্বার, নগর আওয়ামী লীগ, নগর আওয়ামী লীগ ঢাকা মহানগর এবং ওয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের আমি সভাপতি। 5:30 দিয়ে ধাক্কা মারতে দাঁড়িয়ে তো ফজনস্ত উঠছে, উঠিয়ে বলতে হইল দিয়ে কী
যেরকম হইলো হইলোকে রেডিও খুলতে বলছে, রেডিও খুলে শুনতে হচ্ছে যে ডালিম ডালিমের বক্তব্য বঙ্গবন্ধুকে হ্যাঁ মারা মেরে ফেলছেন। এরপর তিন চার দিন অনেক কিছু করে এলো, এই যে বলে যে আমরা কোনো প্রতিহত করতে চেষ্টা করি নি, আমি আপ্রাণ চেষ্টা করছি আমরা সংঘবদ্ধ এইটার জন্য ইয়ার জন্য যোগাযোগ করছি কমিউনিস্ট জনসাধারণের সঙ্গে মুক্তিযুদ্ধে, তখন মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মুক্তি সংসদ চেয়েছেন হলো আব্দুল মতিন, অ্যাডভোকেট মতিন, সেক্রেটারি হলো গিয়া ইয়া এই এম এ আজিজ, এরপরে কমিটি আজিজ হইলো প্রেসিডেন্ট, আমি হলো সেক্রেটারি, একত্র হয়েছি এই কমিউনিস্ট জনসাধারণ নিয়ে আমরা জায়গা মতো চলে যাবো ওই পার গিয়া আমরা আবার একত্র হইয়া তার প্রতিবাদ করব। কিন্তু আনফর্চুনেট 20 তারিখে রাতে তারে আর্মিরা পিকরা ফেলেছে, আচ্ছা তাদের ইয়াতে কাস্টমিদ নিয়ে গেছে, আচ্ছা আমরা জোরজোর করতাম না। 23 তারিখ হলো সবে বড়াতে রাত, আমি তো বাসা অন্য জায়গায় থাকি, সব রাত দিকে বাড়ি দেওয়া পড়ছি বাসায়, ওইটা যে না আসে তো ধরা পড়ি না, কিন্তু আচ্ছা সবে বড়াতে রাত পবিত্র রাত এটা হবে না। ওই রাত 4টার সময় কিন্তু এই রেডগুলিতে আমাদের 23 জন অ্যারেস্ট হলো, ওইখান থেকে যাত্রা শুরু। একবারে জেল হত্যা আমাদের চোখের সামনে, সব ইষ্ট সবই জানে, এটা বলতে চাই না, মিয়ার চোখের সামনে মারা যাওয়া তাদের ঘটনা কি ঘটা। 3 তারিখে এক রাত গেল এই চাপটার, আবার 7 তারিখে পাল্টা খোঁজ আসদের, এরা আবার খোঁজাখুঁজি শুরু করছে আমাকে, মানে জেলের মধ্যে জেল, মৃত্যুর ভিতর মৃত্যু। 23 আগস্টে অ্যারেস্ট হইলাম, 78 সালে 78 রিলিজ হলাম হাইকোর্ট থেকে, হাইকোর্টে দুইবার রিডি ইয়াকে রিড করে চ্যালেঞ্জ করে বেরিয়েলাম, মামলা দিল 17টা না 18টা, জীবনের কিছু যত রকম ইয়া আছে ট্রিটমেন্ট আছে এগো রাজনীতি এদের সব উপর দিয়ে গেছে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে যারা থাকেন তারা আপনার ব্যাপারে মন্তব্য করেছেন, সেটা আমরা এখন দেখব। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি লিখতে হয় অপ্রত্যাশিতভাবে কোনো জায়গায় যদি জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নাম না আসে এবং ওনার কৃতিত্বের কথা না আসে তাহলে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অসম্পূর্ণ হয়ে থাকবে। আমাদের এলাকায় চৈত্র মাসেও আমরা নৌকা দিয়ে চলাফেরা করতাম, উনি এমপি মন্ত্রী হওয়ার পরে আমরা এখন ঢাকা থেকে প্রতি দুই ঘন্টা আড়াই ঘন্টা আমরা এলাকায় যেতে পারি, এটা কোনো দিন আমরা স্বপ্ন চিন্তা করতে পারি নাই। মায়ের ভাইয়ের সাথে রাজনৈতিক জীবনে আমি অনেক বছর কাটিয়েছি, আমার মনে হয়েছে তিনি আমার আইকন। 2001 সালের পরে উনি যেভাবে ঢাকা মহানগর তথা বাংলাদেশের আওয়ামী লীগকে সংগঠিত করেছেন, আমার দৃষ্টিতে তার মতো একজন নেতা এবং সংগঠক খুব কমই আছে। রাজনীতিবিদ হিসাবে তাকে বলবো সে রাজপথে লড়াকু সৈনিক, তার ভাতিজা হিসাবে এবং তার সন্তান হিসাবে আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। আপনার অনুভূতিটা একটু জানতে চাই। মানুষের ভালোবাসা না থাকলে আগানো যায় না, মানুষের যদি কাছে যাওয়া যায়, মানুষের জন্য যদি মন টানে আর সততার সাথে যদি কাজ করা যায় মানুষের কাছে যাওয়া যায়, তারই প্রমাণ এরা, তাদেরকে আমি ধন্যবাদ দিই। মাননীয় মন্ত্রী, আপনি মতলব তথা চাঁদপুরের অভিভাবক, মতলবের মানুষ আপনাকে অনেক ভালোবাসে, তাই তো আপনাকে সবাই মায়াবাই বলে ডাকে। আমিও মতলবের সন্তান, সেই মতলবের সন্তান হিসাবে এলাকার জনগণের সাথে মানে তালে তাল মিলিয়ে আমিও একটা কথা বলতে চাই যে আমরা ঢাকা থেকে গজারিয়া হয়ে মতলব যাওয়ার একটা সড়ক পথ আমাদের দীর্ঘদিনের দাবি, সেই ব্যাপারে আপনি কিছু বলবেন, আর মতলবের মানে জনগণের ব্যাপারে আপনার যদি কোনো কিছু বলার থাকে। এক ভাই বলছেন এখানে যে আগে মতলব যেতে হলে সকালে গেলে বিকেলে বাড়িতে পৌঁছতে হইতো, জি তিনটা জিনিসকে বেছে নিয়েছিলাম যে আমি এলাকা আল্লাহ যদি হায়াত দেয় আমারে, আর যদি আল্লাহ যদি আমার সৌভাগ্য দেয় আমি মতলবের জন্য কিছু করতে চাই, ঢাকায় আমি নির্বাচন করব না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বুঝাতে চেয়ে সক্ষম হয়েছি যে আমাকে সুযোগ দেন, আমি চাঁদপুর মতলব থেকেই নির্বাচন করে আসতে মানুষের খেদমত করতে চাই, এবং তিনি আমার আশা পূরণ করেছেন। আজকের এই টকশোর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আজকে আমি নির্দ্বিধা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণে আজকে মতলব চেয়ার পাল্টিয়ে গেছে। দ্বিতীয় হলো কমিউনিকেশন, যে কথা আপনি বললেন সকাল গেলে বিকালে পৌঁছতাম, এখন 2.25 ঘন্টা মতলব যাই আমরা, ঢাকার থেকে অনেকে গিয়ে অফিস করে ঢাকা আসা, এটাকে আরও ছোটো করে আনার জন্য আমরা চেষ্টা করতেছি। আমি যে কথা আপনি টাকা বললেন গজারে দিয়া 60 নট, এইখানে
মানে 1000 মিটারের একটা আমরা ব্রিজ আমরা করার চেষ্টা করছি। এইটা ফিজিবিলিটি টেস্ট হয়েছে, সয়েল টেস্ট হবে এই মাসে, জানলা লোকের সয়েল টেস্টটা হয়ে যদি যায় যে আমি টিকবে বলে বিশ্বাস করি, এলজিডির প্রকল্প এটা হয়ে গেলে এই বছরের ভিতরে আমরা সুখর দিতে পারবো এখানে ব্রিজ হবে। এই ব্রিজটা যদি হয় ঢাকার থেকে আমরা মতলব যাবো 45 মিনিট। 45 মিনিট জি। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আপনি একজন সফল সংগঠক, সফল রাজনীতিবিদ, সফল মুক্তিযোদ্ধা এবং একজন নিশ্চয়ই একজন সফল অভিভাবক, নতুন জেনারেশনের প্রতি আপনার পরামর্শটা কী হবে? সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দূরে থাকা, ড্রাগ জাতীয় শত্রু এটা, এখন এটা থেকে মুক্ত রাখা। পরিবারের সবাইকে অনুরোধ করব, ছেলে কোথায় যায়, মেয়ে কী করে, এটা সারাক্ষণ খোঁজখবর রাখা, এবং যুব সমাজ যেন সন্ত্রাস এবং জঙ্গিবাদের জন্য কোনো মতে পা না দেয়, তার জন্য তাদেরকে সবসময় সজাগ থাকতে হবে, মন দিয়ে লেখাপড়া করতে হবে, বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, মুরব্বীদেরকেও সম্মান দিতে হবে, এবং নিজের পায়ে দাঁড়াবার জন্য নিজেকে তৈরি হতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, মুক্তিযুদ্ধের চেতনার উপর বিশ্বাস রেখে দেশকে পরিচালনা এগিয়ে আসতে হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদেরকে নতুনভাবে উজ্জীবিত হওয়ার জন্য যে অনুপ্রেরণা দিয়েছেন সেজন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। মাই টিভির যিনি কর্ণধার আমাকে যেভাবে গ্রহণ করেছেন এটা আমার জীবনে স্মরণীয় থাকবে, যে মানুষকে সম্মান করে সে সম্মানিত হয়, আমি তার দীর্ঘায়ী কামনা করি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।